সময়টি মাঝরাতে, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঠিক সেই সময় গায়ে চাদর মুড়ি দিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে উঠানে এসে দাঁড়ায় শ্রেয়া। আবার পেছনে ফিরে আরেক দফা চোখ বুলিয়ে নেয় সে পুরো বাড়িটুকুতে। চোখ ঝাপসা হয়ে আসছে তার, এই বাড়ির উঠানে কেটেছে তার ছোটবেলা। কত না আছড়ে পড়েছে হাঁটতে গিয়ে, বারবার মা সামনে নিত তাকে, আজ মা নেই তার পাশে, থাকলে হয়তো এভাবে চুপি চুপি পালিয়ে যাওয়ার প্রশ্নই আসতো না। কথায় আছে, মা মরলে বাপ তালোয়, কথাটি আগে হেসে উড়িয়ে দিলেও আজ তা সত্য বলে মনে হচ্ছে শ্রেয়ার। কি কপাল তার, মা যখন ছিল বাপের আদরের ঠিকানা ছিল না, মা কবরে শুতেই বাবা পর হয়ে গেল। ছোট শ্বাস ছাড়লো শ্রেয়া, বাড়ির পেছনের দিকে আছে একটি বট গাছ, সেই গাছের শক্ত ডালে দুটো মোটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল দোলনা, যা এখন বাতাসে হালকা নড়ছে। কতবার বাবা মায়ের সাথে রাগ করে গাল ফুলিয়ে এখানে বসে কাঁদত সে, মা বাবার রাগ ভাঙানোর জন্য কত কিছুই না করত। বাবা তখন আদর করে বলত, কাঁদিস না মা, তোরে এত তাড়াতাড়ি বিয়ে দেব না, সত্যিই দেব না। শ্রেয়া তখন তার ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে দিত, মা তখন পরম আনন্দে ভাত মাখিয়ে খাইয়ে দিত, খাওয়া শেষে প্লেট উল্টিয়ে দেখিয়ে বলত, দেখ মা দেখ, তুই সব দেখেছিস, এখন আমার মা এত বড় হয়ে যাবে। কতই না আদরে ছিল সে, আর আজ আজ আদর করার মতো কেউ নেই। ফোনের ভাইব্রেট হওয়ায় ধ্যান ভাঙে শ্রেয়ার, ফোনটা উঁচু করতেই ভেসে ওঠে আরিয়ানের নাম। এই একটি ব্যক্তি গত 3টি বছর তাকে আগলে রেখেছে, কতটা না ভালোবাসে তাকে, একটিবার ফোন রিসিভ না করলে পাগল পাগল হয়ে যায়। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অস্থিরতার সাথে বলল আরিয়ান, কই তুমি, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে, তাড়াতাড়ি আসো, কেউ দেখে ফেললে আর আস্ত রাখবে না। শ্রেয়া তার চোখের পানি মুছে বলতে লাগে, আসছি আমি আসছি আমি। ফোন কেটে সামনের দিকে হাঁটা দেয় শ্রেয়া, আর পিছনে ফিরে তাকায় না সে, তাকালেই আবেগ বাড়বে, আবেগ যে বড্ড খারাপ জিনিস, তাই সে আর ফিরবে না পিছনে। কিছুক্ষণ হাঁটার পর রাস্তার মোড়ে এসে দাঁড়ায় শ্রেয়া, কিছু সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, যে এখন তার বর্তমান আর ভবিষ্যৎ হতে চলেছে। আরিয়ান দূর থেকে শ্রেয়াকে দেখতে পায়, আজ প্রায় 6 মাস পর তাকে দেখছে। শ্রেয়াকে দেখে তার মন ধক করে ওঠে, কি হাল করেছে মেয়েটা, তার চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকনো হয়ে ছোট হয়ে গেছে, তার গুলুমুলু শ্রেয়াটা কেমন শুকিয়ে গেছে। আরিয়ান শ্রেয়ার কাছে গিয়ে আফসোসের ভঙ্গিতে বলতে লাগে, শ্রেয়া কি হাল করছো নিজের, এমন দেখাচ্ছে কেন তোমাকে। সাথে সাথে কপালে হাত দিয়ে অস্থির কণ্ঠে বলি উঠছে, তোমার শরীরে তো অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে, কি হয়েছে জান। সে হাসল আর বলল, অস্থির হইও না, তেমন কিছুই না, শুধু হালকা জ্বর। এটাকে তুমি হালকা বলছো? উফ, এত হাইপার হইও না, চলো তাড়াতাড়ি। হুম চলো, আজকের পর তোমাকে কোনো কষ্ট সইতে পারবে না, আমার জান পাখিটার। শ্রেয়া হাসলো শুধু, কিছু বলার নেই তার, কারণ এই পাগলটা এমনি কতটা ভালোবাসে শ্রেয়া জানে। গাড়ি ছুটে চললো শহরের দিক, গন্তব্য ঢাকা, সেখানেই বিয়ে করে এক হয়ে যাবে তারা। শ্রেয়ার জ্বরটা বাড়ছে, আরিয়ানের বুকে বিড়াল ছানার মতো লেপটে আছে। শ্রেয়া আরিয়ানের বুকে মাথা রেখে বাহিরের দৃশ্য দেখে যাচ্ছে আর ভাবছে কিছু ঘন্টা আগের কথা। বাড়ি ভর্তি মানুষের সামনে পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে শ্রেয়াকে, এ নিয়ে 3 বার, যেটি শ্রেয়ার মোটেও পছন্দ নয়। এটা কেমন কথা, মেয়েদের দেখতে আসবে ছেলেরা,
তার সামনে মমির পুতুলের মতো সেজে গুজে বসে থাকতে হবে মেয়েদের। তার উপর ছেলের পছন্দ হলে বিয়ের কথা আগাবে, নয়তো রিজেক্ট করে দিবে। এতে ওই মেয়েটির মনে কি প্রভাব পড়ে তা কি কখনো তারা ভেবে দেখেছে? হয়তো না। দেখলে কোনো মা তার মেয়েকে এভাবে সাজিয়ে গুজিয়ে আসনে বসাতো না। আর শ্রেয়ার ফুটো কপাল তার তো মাই নেই, আছে সৎ মা যে কিছু দূর দাঁড়িয়ে পাঞ্চি বুঝছে। ছেলেপক্ষ নানান রকম প্রশ্ন করে চলেছেন শ্রেয়াকে। শ্রেয়া চুপ করে বসে আছে, কি আর করবে সে, বাবার বয়সী লোককে তার সৎ মা ঠিক করে দিয়েছেন। সব কথা পাকা করে ফেললেন তার সৎ মা রেহানা। বাবা মতিন চুপটি করে এক কোণে বসে চা খাচ্ছেন, শ্রেয়ার দিকে যেন কারো খেয়ালই নেই। আর এই দেখতে আসা লোকটি দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে, কি নির্লজ্জ মানুষ, চক্ষুতে লজ্জা বলতে কিছু নেই, নিজের মেয়ের বয়সী মেয়েকে বউ করতে এসেছে। শ্রেয়ার রাগে দুঃখ বুক ফেটে কান্না আসছে, আর সইতে না পেরে ছুটে রুমে চলে যায় আর কাঁদতে লাগে। কি পোড়া কপাল তার, নিজের বাপও আজ মেয়ের মতামত জানতে চাইল না, যেখানে সব কিছু শ্রেয়ার পছন্দের ছিল, আর আজ ভাবতে পারছেন আর। তখনই ফোন আসে আরিয়ানের, তখন শুধু শ্রেয়া বলেছিল বিয়ে করবে আমায়। আরিয়ান যেন তাই চাইছিল, তার মন নেচে উঠল। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি, কবে থেকে শ্রেয়াকে বিয়ের কথা তারা দিচ্ছিল, কিন্তু শ্রেয়া রাজি হতো না। আজ তো চমৎকার হয়ে গেল, সাথে সাথে বলল, হ্যাঁ তা আবার বলতে হয়, বল কবে কখন। আজ বিয়ে করবো আমরা, আজ আমাকে নিয়ে যাবি? ঠিক আছে, রাতে তৈরি থেকো। আরিয়ান তার কথা রেখেছে, বন্দি খাঁচা থেকে তাকে মুক্ত করেছে। আরিয়ান শ্রেয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে ম্যারেজ রেজিস্ট্রি অফিসের সামনে। শ্রেয়ার বুক ধুকপুক ধুকপুক করছে, হয়তো বিয়ের আগে প্রতিটি মেয়েরই করে। আরিয়ান আর শ্রেয়া ভিতরে ঢুকল, উকিলের কাছে সব ডকুমেন্ট দিয়ে দিল। শ্রেয়ার দিকে একটি কাগজ এগিয়ে দিল সাইন করার জন্য। শ্রেয়া সাইন করতে গিয়ে বারবার হাত কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে, হয়তো এমনই হয় সবার। কত অদ্ভুত ব্যাপার, এই একটি কাগজে সাইন করার সাথে সাথে তার পুরো জীবনটা হয়ে যাবে আরিয়ানের নামে। মেয়েদের ভাগ্য বিয়ের আগে বাবার নাম, বিয়ের পর বরের নাম। আচ্ছা আরিয়ানকে বিয়ের পর ঠিক এমনই ভালোবাসবে? মনের মাঝে হাজারো প্রশ্ন এসে জমা হচ্ছে শ্রেয়ার মনে। তখনই আরিয়ান হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো শ্রেয়া, তাড়াতাড়ি করো, আরো মানুষ দাঁড়িয়ে আছে বিয়ের জন্য। শ্রেয়া চোখের পানি মুছে মাথা নাড়িয়ে সাইন করে দেয়। আজ থেকে সে হয়ে যায় মিসেস শ্রেয়া আরিয়ান শেখ। ছোট শ্বাস ফেলে শ্রেয়া, জানা নেই কেন মনের মাঝে খচখচ করছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। অথচ যা যেভাবে ভেবেছিল সব ঠিক হচ্ছে, হয়তো সব তার মনের ভুল। আরিয়ান শ্রেয়াকে একটি বাংলো বাড়িতে নিয়ে আসে, বাড়ি দেখে শ্রেয়া শকড, এত বড় বাড়ি? তখন সে প্রশ্ন করে, এটা তোমার বাড়ি? ও, আরিয়ান আমতা আমতা করে বলে, না একটি বড় ভাইয়ের বাসা, তিনি আপাতত আউট অফ টাউন, আর চাবি আমার কাছে, তাই নিয়ে আসলাম তোমাকে, সে বলে। শ্রেয়া উত্তর দিল, ও। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে, তোমার বাসায় কবে যাব? আরিয়ান কিছুটা বলতে গেল, তারপর নিজেকে সামলিয়ে বলল, বাসায় জানাইনি, সব ঠিকঠাক হোক নিয়ে যাব। শ্রেয়া আর কিছু বলল না, আরিয়ান শ্রেয়াকে একটি ঘরে নিয়ে বসালো আর বলল, তুমি ফ্রেশ হয়ে নাও,
আমি বাহির থেকে খাবার আর তোমার মেডিসিন নিয়ে আসছি। দেখি জ্বরটা এখনো আছে দেখছি। শ্রেয়া আরিয়ানের হাত ছড়িয়ে তার দু হাতের মাঝখানে রেখে বলতে লাগে, আমি ঠিক আছি, চিন্তা করো না, তুমি পাশে থাকলে আমি সুস্থ হয়ে যাব। এতটা ভালোবাসো মা, যদি কখনো তোমাকে ধোকা দেই তখন কি করবে? এমন কথায় শ্রেয়ার চোখে মুহূর্তে পানি চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, এমন কখনো করো না, আমি নিজেকে শেষ করে দিব। আরিয়ানের খারাপ লাগলো। শ্রেয়ার চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁটে ছোট চুমো এঁকে দেয়। তারপর বলতে লাগে, দূর পাগলি কাঁদে না, আমি আছি তোমার পাশে। এখন রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। বলে আরিয়ান চলে গেল। কেন জানি আরিয়ান চলে যাওয়াতে শ্রেয়ার খারাপ লাগছে। মনে হচ্ছে ও আর ফিরবেই না। আবার বাজে চিন্তা ভেবে এসব মাথা থেকে জেরে ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ায় শ্রেয়া। ফ্রেশ হয়ে এসে খাটে বসে। ঘরটির চারিদিকে চোখ বুলায় সে। মনে হচ্ছে যার বাসা এটি, সে লোকটি অতি রুচিশীল সম্পন্ন, তার সাথে পরিষ্কার ও গোছানো। শরীর আর চলছে না, আজ কতদিন শান্তির ঘুম হয়নি, এখন যেন চোখে সারা রাজ্যের ঘুম এসে জড়ো হচ্ছে। তাকিয়ে থাকা দায়। শ্রেয়া বসে থাকতে না পেরে এবার গা এলিয়ে দিল বিছনায়। মুহূর্তেই ঘুমের রাজ্যে পাড়ি দেয় সে। ঘুমের মাঝে হঠাৎ কারোর ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় শ্রেয়ার। চোখ খুলতেই অন্য কাউকে তার ঠোঁটে ঠোঁট রাখা অবস্থায় পেয়ে সজোরে ধাক্কা মারে। লোকটি বিছানা থেকে চিটকে নিচে পড়ে যায়। শ্রেয়া ততক্ষণে নিজের শরীরের কাপড় ঠিক করে চেঁচাতে লাগে, আপনি কে? এখানে এই মুহূর্তে আমার স্বামীর থাকার কথা, আপনি কে? আর আপনার সাহস হয় কিভাবে আমাকে ছোঁয়ার? লোকটিকে ধাক্কা দেওয়ায় রাগ উঠে যায় তার, কিন্তু নিজেকে সংযোগ রেখে উঠে বসে। শ্রেয়ার কাছে এসে দু গাল চেপে ধরে বলতে লাগে, আরিশ খানকে ধাক্কা দেওয়ার সাহস কোথায় পেলে? হ্যাঁ, আর আমি তোমার স্বামী, এমন আর কখনো করলে তোমার জন্য খুব একটা ভালো হবে না, বুঝে নিও। শ্রেয়া আরিশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলতে লাগে, ছোঁয়ার? মিথ্যা বলছেন আপনি, আমার আরিয়ান কই? ও আমার স্বামী, ভালোবেসে বিয়ে করেছি আমরা, আর আপনি বলছেন, আপনি বলছেন আপনি আমার স্বামী, ফালতু লোক! বলে শ্রেয়া আরিশের কলার টেনে ধরে বলতে লাগে, কি করেছেন আমার স্বামীর সাথে, বলুন বলুন, বলছি! বলে ঠাস করে চর বসিয়ে দেয় আরিশের গালে। আরিশের সাথে সাথে কপালের রক্ত দাঁড়িয়ে যায়, তার চোখ মুখ লাল হয়ে যায়। সেও শ্রেয়ার গালে ঠাস করে চর মারে। তার চুলের মুঠি ধরে তার বরাবর দাঁড় করিয়ে হিস হিস করে বলতে লাগে, তোর সে স্বামী বিক্রি করে দিয়েছে তোকে আমার কাছে, তুই হচ্ছিস আমার কেনা বউ, বুঝলি? আজ থেকে আমি তোর স্বামী, তুই মাথায় ঢুকিয়ে নে। বলে খাটের উপর ফেলে বের হয়ে যায় আরিশ। রাগে গা জ্বলছে তার, জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে সব তার, যেখানে তার বাপ মা ফুলের টোকা পর্যন্ত দেয় না সেখানে এই মেয়ে তাকে চর মেরে দিয়েছে। হজম করতে পারছে না সে, রাগে মাথা ব্যথা করছে তার। এদিকে শ্রেয়া বিছানায় বসে কেঁদে যাচ্ছে। কি হয়ে গেল তার? 3 বছরের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালিয়েছিল সে, আর সেই মানুষটি তাকে বিক্রি করে দিল। এ জীবন সে আর রাখবে না। অন্যের কিনা বউ হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সে চোখ মুছে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকালো। এক টানে শাড়িটা নিজের থেকে খুলে ফ্যানের সাথে বাঁধিয়ে নিজের গলায় বেঁধে ঝুলে পড়ল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শান্ত হয়ে গেল। তবে কি এখানেই শেষ হয়ে গেল শ্রেয়ার জীবন, নাকি নতুন কিছু অপেক্ষা করছে তার জন্য? পিট পিট করে চোখ খুলল শ্রেয়া। চারিদিক ঘুটঘুটে অন্ধকার।
শ্রেয়া ভাবছে, রেখেছি, এখন কি আমি কবরে? হয়তো কবরে, তাই এত অন্ধকার। কিছুক্ষণ পর হয়তো মন্থন নাকি এক্ষুনি আসবে তিনটি প্রশ্ন নিয়ে। আচ্ছা, আমি তো আত্মহত্যা করেছি, আত্মহত্যা মহাপাপ। তাহলে আর কি, তাহলে আল্লাহ কি আমাকে জান্নাত দেবে নাকি নাকি আমার রূহ পৃথিবীতে ফেলে আসবে? তখনই হুট করে লাইট জ্বলে উঠে, সাথে সাথে চোখ বন্ধ করে নেয় শ্রেয়া। আলো সরাসরি তার চোখে পড়ছে। ধীরে ধীরে চোখ মেলে নিজেকে একটি খাটে শুয়ে থাকতে দেখে। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই গলায় টান লাগে। টান লাগাতে আহ করে ছোট একটি আর্তনাদ বের হয়ে আসে। গলায় হাত দিয়ে বুঝতে পারে সেখানে ব্যান্ডেজ করা। গলা ধরে উঠে বসে ডান পাশের চোখে পড়তেই দেখতে পায় শ্রেয়া কালকে সেই ছেলেটি যে তাকে তার স্বামী হিসেবে দাবি করেছিল। ছেলেটির চোখে চোখ পড়তেই ছেলেটি কেমন ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না সে রেগে আছে না স্বাভাবিক। শ্রেয়া এক শুকনো ঢোক গিলল, তারপর অন্যদিকে তাকালো। তখনই আরিশ উঠে এসে দাঁড়ায় তার কাছে, অতি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? শ্রেয়া আর চোখে তাকালো কিন্তু কিছু বলল না। আরিশ এতে অপমানিত বোধ করল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, এ কেমন অভদ্রতা! কেউ কথা জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়, তা কি জানো না? শ্রেয়া কাটকাট জবাব দিল, নই, আমি বাধ্য নই। আরিশের গা জ্বলে যাচ্ছে। এইটুকুন মেয়ে তার সাথে তেজ দেখাচ্ছে? অসুস্থ না থাকলে দুঘা বসিয়ে দম নিতাম। মাথা ঠান্ডা করলো আরিশ, যা করার কাল করবে সে, আজ অন্তত ছাড় দেওয়া যাক। আরিশ বলল, ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হবে, বলে গটগট করে চলে গেল সে। নিজের ঘরে এসে সজোরে আছাড় মেরে ফুলদানি ভেঙে ফেলল। রাগ লাগছে তার। পাশের রুম থেকে কিছু ভাঙার শব্দ পেয়ে কেঁপে ওঠে শ্রেয়া, আর বিড়বিড় করে বলতে লাগে, পাগল নাকি, পাগল নাকি। সকালবেলা ঘুম ভাঙে শ্রেয়ার। ধীরে ধীরে উঠে আয়নার সামনে যায় সে। ব্যান্ডেজ খুলে দেখে গলা ছিলে দাগ পড়ে গেছে, কিন্তু সেদিকে এখন তার মাথা ব্যথা নেই। সে জানালার পর্দা সরিয়ে উঁকি দেয় বাহিরে, ও মাই গড, এত গার্ডস কিভাবে পারাবে সে? তার যে এখান থেকে বের হতে হবে, আরিয়ানকে খুঁজে বের করতে হবে, আর কড়ায় গন্ডায় সব হিসেব নিকেশ নেবে সে। সামনে পেলেই নাক বরাবর ঘুষি দেবে সে, তারপর চুলগুলো কেচি দিয়ে কুচি কুচি করে সেটা দিয়ে শাক রান্না করে খাওয়াবে তাকে। কত বড় সাহস তার, সে শ্রেয়াকে বিক্রি করে দিল, যখন পাবে তখন দেখবে। এ ভেবে শ্রেয়া ব্যাগ থেকে বড় চাদর বের করে গায়ে মুড়ি দিয়ে বের হলো। আশেপাশে খুব লক্ষ্য করে ধীরে পায়ে এগিয়ে গেল সামনে। কি আশ্চর্য, এ কোন বাসা? এটা তো আগের বাসা নয়। হায় হায়, কি করবে এখন সে? তাও মনে সাহস জুগিয়ে এগিয়ে চলল শ্রেয়া। পুরো বাড়িটা ভুল ভুলাইয়া মনে হচ্ছে তার কাছে। শ্রেয়া অনেক কষ্টে বাসার মেইন দরজা খুঁজে পায়। এক দৌড়ে বের হয়ে আসে সে, তারপর বাগানের সাইড দিয়ে দেয়াল টপকে বাইরে চলে আসে সে। ভাগ্যিস তখন উপর থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছিল সে। ওপারে গিয়ে জোরে শ্বাস নিল শ্রেয়া। আহ, মুক্ত বাতাস! প্রাণ খুলে হাওয়া নিয়ে এগিয়ে চলল সামনে, কিন্তু আবার থেমে গেল। ও যাবে কোন দিকে? ও তো চেনে না কিছু, তাই চোখ বন্ধ করে গুনতে লাগে। রাস্তা দুটো ডান পাশে একটি, বাম পাশে একটি। ডান পাশে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগে সে। অনেকখানি হাঁটার পর কোনো কিছু পেল না সে, শুধু চারপাশে পাহাড়ের মতো, তারপর মাঠের মতো, কিন্তু জনমানব শূন্য। আরিশ সকালে উঠে শ্রেয়ার রুমে যায়। শ্রেয়া নেই, ভাবে ওয়াশরুমে আছে।
না নেই। পুরো বাড়ি খোঁজার পর বুঝতে পারলো শ্রেয়া পালিয়েছে। আবার কপালের রগ দাঁড়িয়ে যায় তার। মেয়েটিকে সে হালকাভাবে নিয়ে ঠিক করেনি সে। এতই কি সহজ তার খাঁচা থেকে পালানো? বেরিয়ে যায় আরিশ গাড়ি নিয়ে। কিছু দূর থেকে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে শ্রেয়ার মুখে হাসি ফুটে ওঠে। আহ কি আনন্দ, এখন সে লিফট নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে, ভাবতেই খুশি খুশি লাগছে তার। গাড়ি দেখতে পেয়ে হঠাৎ হাত দিয়ে ইশারা করে সে। গাড়ি থেমে যায়। শ্রেয়া দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে বলতে লাগে, আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবেন? লোকটি মাথা নাড়ায় আর পিছনে বসতে বলে। শ্রেয়া খুশিতে গদগদ হয়ে উঠে পড়ে পিছনের সিটে। উঠে গেট লাগিয়ে তার পাশে তাকাতেই এক চিৎকার মারে। গাড়ির ড্রাইভার কান ধরে ফেলে। শ্রেয়া গাড়ি থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু দরজা লক করা। শ্রেয়া গাড়ির ড্রাইভারকে বলতে লাগে, প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ। কিন্তু গাড়ি চলতে শুরু করলো। শ্রেয়া ভয়ে ভয়ে পাশে তাকালো। পাশেই আরিশ মাথা হেলিয়ে চোখ বুজে রহস্যময়ে হাসি হেসে যাচ্ছে। শ্রেয়া কাঁদতে কাঁদতে বলে, প্লিজ যেতে দিন আমাকে। আরিশ সেই একই ভাবে থেকে বলতে লাগে, এটা আমার রাজ্য, এখানে কে আসবে কে যাবে সেটা ডিসাইড আমি করি, আর তুমি আমার রাজ্য থেকে পালাবে তা কি করে হয়? আর সেখানে তুমি আমার কে ভাবো, তোমাকে কিভাবে যেতে দিই? আরিশের কথায় গলা শুকিয়ে আসে শ্রেয়ার। শুকনো ঢোক গিলে প্রশ্ন করে সে, আমার সাথে কেন এমন করছেন? প্লিজ আমাকে যেতে দিন, কি ক্ষতি করেছি আমি? সবচেয়ে বড় ক্ষতি তুমি আমার করেছো বউ। মানে? এখন না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখো, আরিশ তার কেনা জিনিসকে কখনো হাতছাড়া করে না। কেউ তার জিনিসে হাত দিলে তার হাতের আস্থা থাকে না, তা জ্বালিয়ে দেয়, সে যে কেউ হোক। শ্রেয়া এবার ভয় পেতে লাগলো। শ্রেয়াকে ভয় পেতে দেখে আরিশ হাসলো। শ্রেয়া তাকালো তার দিকে। লোকটির হাসি খুব সুন্দর, শব্দহীন হাসি। তার সাথে লোকটি অন্তত সুন্দর, এমন লোক তার পিছনে পড়েছে ভেবেই পাচ্ছে না কেন। তার মতো একটি আনস্মার্ট মেয়েকে সে বউ বলছে, কত আজীব লাগছে সব। নাকি এই সব কিছুর পিছনে কোনো কারণ আছে? শ্রেয়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরিশ। তার সামনেই একটি বলে রাখা জ্বলন্ত কয়লা। তা দেখে পিলু চমকে গেল তার। আরিশ অদ্ভুত রকমের হাসি দিয়ে বলতে লাগে, আমার কাছে অন্যায়কারী কোনো মাপ নেই, তুমি অন্যায় নও, পাপ করেছো, পাপ। এখন থেকে পালানো তোমার উচিত হয়নি, এখান থেকে পালানো তোমার উচিত হয়নি। তার উপর আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি গলায় ফাঁসি দিয়েছো, আমাকে অপমান করেছো, গায়ে হাত তুলেছো, সবকিছু জমিয়ে রেখেছিলাম, কিন্তু পালিয়ে যাওয়া উচিত হয়নি তোমার। তাই শাস্তি স্বরূপ এই ব্যবস্থা, যেন ভবিষ্যতে আর পালাতে না পারো। বলে শ্রেয়ার পা দুটোয় কয়লার বলে চেপে ধরলো। শ্রেয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো গলা ফাটিয়ে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। তার চিৎকারের আওয়াজ এই চার দেয়ালের মাঝে হারিয়ে যাচ্ছে। শ্রেয়া ভাবছে তার মতো অভাগী কমই আছে, যার না বাবার বাড়িতে সুখ হলো আর না স্বামীর। কতটা অভাগা সে! ইস, কাল যদি মরে যেত সে, কেন বেঁচে গেল সে? এমন সুন্দর চেহারা রূপী পশুর হাতেই কেন পড়ল সে? আদৌ কি এইসব প্রশ্নের উত্তর পাবে সে? মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙেছে শ্রেয়ার। পায়ে তখন অনেক যন্ত্রণা, ফোস্কাও পড়ে গেছে অনেক জায়গায়। কিন্তু কান্না কি করছে সে তা জানার জন্য মন কেমন করছে। মনে মনে ভাবছে, জিনভূত নয় তো, ছোট থাকতে দাদির কাছে অনেক গল্প শুনেছে জিনভূত নিয়ে। শুকনো ঢোক গিল শ্রেয়া। কান্নার বেগ বাড়ছে, কোনো পুরুষ মানুষই কান্না করছে। শ্রেয়ার সইতে না পেরে উঠল খাট থেকে, পায়ের মোড়ায় ভর দিয়ে
কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে একটি রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের দরজাটা ভিড়ানো। শ্রেয়া হালকা একটু ফাঁক করে দেখে সাদা পাঞ্জাবি পরা কেউ একজন জায়নামাজে বসে কান্না করছে। শ্রেয়া ভয়ে দু কদম পিছিয়ে গেল। এ কি জিন সত্যি, ভেবে ঘেমে একাকার। যখন সেজদা থেকে মাথা তুলল তখন শ্রেয়া অবাক হয়ে চেয়ে রইল, মুখ দিয়ে বের হয়ে এলো আর। শ্রেয়া সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে ছেলে কিছুক্ষণ আগে আমার পা পুড়ে দিয়েছে, আমাকে এখানে আটকে রেখেছে, মুখের মাঝে রাত্রটা ভাব রাখে, সে ছেলে নামাজ দিবসে কাঁদছে কিভাবে? ব্যাপারটা হজম করতে পারছি না শ্রেয়া। কে আরিশ, কি চাই আমার কাছে? সকালে এক রাতে আরিক, মানে কি এসবে? কোনটা আসল রূপ তার বুঝতে পারছি। সকালবেলা পায়ে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুম ভাঙে শ্রেয়ার। ধরপড়িয়ে উঠে বসে সে দেখে আরিশ তার পায়ের কাছে বসে মলম লাগিয়ে দিচ্ছে, এমনভাবে দিচ্ছে যেন ব্যথা সে পাইছে। মানুষ এত বহুরূপী কেন? তখনই আরিশ বলে উঠে, এত রাতে কারো ঘরে গিয়ে তাক ঝাক করা আমার পছন্দ না। নামাজ শেষে তখন আরিশ শ্রেয়াকে বাইরে থাকতে দেখে হকচকিয়ে যায়, কিন্তু শ্রেয়া খেয়াল করেনি, কারণ শ্রেয়া তখন আকাশ কুসুম ভাবনায় ব্যস্ত ছিল। বিষম খেয়ে উঠল শ্রেয়া। শ্রেয়া বলল, তাই ভাবলাম। তোমাকে ভাবতে হবে না, ভাবার জন্য আমি আছি। শ্রেয়া কিছু বলল না। আরিশ খাট থেকে উঠে দাঁড়িয়ে একটি কাগজ এগিয়ে বলে, সাইন ইট। শ্রেয়া বলল, এটা কিসের কাগজ? আরিশ বলল, বেশি কথা আমার পছন্দ না, সাইন করো। শ্রেয়া বেঁকে বসল, সে সাইন করবে না। আরিশের আবার রাগ উঠছে। ইস, মেয়ে শুধু আমার রাগ উঠিয়ে দেয়। আরিশ ঠান্ডা মাথায় বলল, লিসেন, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, সো রাগিও না আমাকে। আমার কথা শুনলে সুখে থাকবে আর ভালো থাকবে, আমার কথার খেলাফ হলে নরকে পরিণত করে দিব তোমার জীবন। শ্রেয়া শুকনো ঢোক গেল। সত্যি যদি আবার কালকের মতো হাত পা পুড়ে দেয়, তাই কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল। আরিশ তখন মুচকি হাসল, শ্রেয়ার কাছে এসে কপালে চুমু শোয়াল। শ্রেয়া কেঁপে উঠল, সাথে সাথে ধাক্কা মেরে দিল আরিশকে। আরিশ টাস করে এক চর বসিয়ে দিল গালে। শ্রেয়া যেন পুরো দুনিয়াটা ঘুরে গেল। আরিশ আমার কাছে এসে গালটা ধরে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ফিয়ার ইউ, তুই আমার কেনা বউ, যখন ইচ্ছা তোকে আদর করার রাইট আমার আছে, বউ কেনা বাট বউ তো। বলে ধাক্কা দিয়ে বেডে ফেলে চলে গেল। শ্রেয়া বসে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর মাঝবয়সী এক মহিলা আসে, পরনে তার সাদা শাড়ি, এসে মাথায় হাত বুলিয়ে বলল, মা তোমার নামে শ্রেয়া? শ্রেয়া চোখের পানি মুছে বলল, এটা কিসের কাগজ? জি, আমি আরিশের মা রেশমি খান। শ্রেয়া কি বলবে বুঝতে পারল না, চুপ করে রইল। রেশমি আবার বলল, তোমার এখানে কষ্ট হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি বাইরে ছিলাম এতদিন, আজ ফিরলাম। শ্রেয়া কিছু একটা ভাবলো, তারপর হু হু করে কেঁদে রেশমির পায়ে ধরল। রেশমি হতবাক হয়ে চেয়ে রইল। শ্রেয়া বলল, আন্টি আপনি আমার মায়ের মতো, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। রেশমি অবাক হয়ে বলল, মা তোমাকে কেউ কিছু বলেছে? আন্টি আন্টি আপনি ছেলে আমাকে আটকে রেখেছে, প্লিজ আমাকে যেতে দিন। রেশমি ছোট শ্বাস ফেলল আর বলল, মা
আমি এই বিষয়ে কিছু করতে পারছি না। আরিশ তোমাকে ভালোবাসে মা, আর মা হয়ে ছেলের খুশি কিভাবে কেড়ে নেই। রেশমির কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল শ্রেয়ার। ভালোবাসে মানে কি? তার সাথে কালই তো দেখা হয়েছে, এক দেখাতেই কেউ কাউকে ভালোবাসে। রাতে রুমে আসে আরিশ। শ্রেয়া গুটিসুটি মেরে বসে আছে। আরিশ তার কাছে গিয়ে বসল আর বলল, খেয়েছো? শ্রেয়া চুপ। তুমি তো এইচএসসি পরীক্ষা দাওনি, পড়াশোনা করতে চাও আগে বলো। শ্রেয়া আবার চুপ। পড়াশোনা করতে চাও আগে বলো, কথা বলছো না কেন, কথা কানে যাচ্ছে না? শ্রেয়া এবার ভিনার চোখে তাকালো আরিশের দিকে আর বলল, এত আদিক্ষেপে দেখাতে হবে না আপনার। আরিশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শ্রেয়া আমি তোমার সাথে অনেক রুড ব্যবহার করেছি, তার জন্য সরি, বাট আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তাই তোমাকে হাট করে ফেলেছি, সরি। বলে চলে গেল। শ্রেয়া আবারও অবাক হয়ে রইল। ও তো ভেবেছিল গালে আবার চর পড়বে, কিন্তু এই লোক কিছুই বলল না, উল্টো সরি বলে চলে গেল। শ্রেয়া ভাবতে পারছে না আরিশ সরি বলছে। তারপর এইসব চিন্তা বাদ দিয়ে খেতে আসে, কারণ শ্রেয়ার খুব খিদে পেয়েছে। তারপর খাবার টেবিলে আসে, দেখে ইয়া লম্বা খাবার টেবিল, টইটুম্বুর, নানা রকম খাবার দেয়া, দেশি বিদেশি নানান খাবার, অনেক খাবারের নামও অজানা। খাবার টেবিলে মাথা সোজা করে বসে কাঁটা চামচ আর ছুরি দিয়ে কটকট করে খাবারগুলো কেটে মুখে দিচ্ছে আরিশ। শ্রেয়া বারবার আর চোখে আরিশের এভাবে খাবার খাওয়া দেখছে। শ্রেয়া আরিশের ডান পাশে বসে আছে, তার বাম পাশে আরিশের মা রেশমি, তিনিও একইভাবে খাচ্ছেন। শ্রেয়ার মনে হচ্ছে এখন খাবার খাও একটি আর্ট। সে চামচ দ্বারা খেতে পারে না, যা বারবার কয়েকবার চোখে পড়ছে আরিশের, তা দেখে ছোট শ্বাস নেয় সে। কি মেয়ে বাবা, মুখ ফুটে কিছু বলতেই চায় না, আর বলতেই কেন হয়, এটা তো আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তার বাড়ি, সো কি এত কিসের ভাবনা? আরিশ বলল, এনি প্রবলেম? শ্রেয়া মাথা নাড়ায়, যার অর্থ না। তাহলে খাচ্ছ না কেন, খাবার পছন্দ হয়নি নাকি? শ্রেয়া চুপ। আরিশের কথায় ফোরন কেটে রেশমি বলে উঠে, কি বলছিস বাবা, ওর পছন্দেরই তো সব। রেশমির কথা শেষ না হতেই কিচিয়ে তাকে বলল আরিশ, আপনাকে জিজ্ঞেস করেছি, নাক গলার কেন সব কিছুতে? আরিশের কথায় কষ্ট পেলেন রেশমি। এই ছেলেটা প্রতিবার তাকে অপমান করে, তাই বলে বউয়ের সঙ্গে করবে? যতই সে হোক সৎ মা, মা তো নিজের ছেলের মতোই মানুষ করেছিলেন তিনি। হায় আফসোস, ছেলেটি কখনো মায়ের দরজা দিলেন না। আরিশের মায়ের প্রতি আরিশের ব্যবহার দেখে অবাক হয়ে চেয়ে রইল শ্রেয়া। লোকটা কত বদমেজাজি, নিজের মার সাথে কেউ এমন করে? আমি না হয় পরের ঘরের মেয়ে, কিন্তু সে তো তার মা। আমি বুঝি আমার মা, আমি বুঝি আমার মা নেই বলে কেমন লাগে, আর আরিশ তো পাগল, তার কাছে মা থাকা সত্ত্বেও তার কদর করে না। শ্রেয়ার ভাবনার ছেদ পড়ে আরিশের ধমকে, পুরো কেঁপে উঠে শ্রেয়া। হাতে থাকা চামচটি নিচে পড়ে টুংটাং বাদ্যযন্ত্রে বাজিয়ে দিল। কাঁটা চামচ দিয়ে খেতে না পারলে হাত দিয়ে খাও, এভাবে খাবার নিয়ে বসে থাকার মানে কি? খাচ্ছি, শ্রেয়া কম্পনজনিত কণ্ঠে বলল। থাক, তোমার হাত দিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। শ্রেয়া অবাক হয়ে চেয়ে রইল, কে বোড়া, এই লোককে বোঝা বড় কঠিন, এক মুহূর্তে ঝাড়ছে আবার এক মুহূর্তে আদর দেখাচ্ছে, কাটা শেখটা। শ্রেয়া মুখের সামনে খাবার তুলে ধরলো আরিশ। শ্রেয়া চুপচাপ খেয়ে নিল, কথা বাড়ালো না, আপাতত অনেক ক্ষুধা পেটে তার বর্তমান। প্লিজ আরিশ, আমাকে মারিস না। তোকে তো মরতেই হবে, তিল তিল করে মারবো।
আমার ভুল হয়ে গেছে, প্লিজ আরিশ আমাকে মাফ করে দে। আমার ডিকশনারিতে মাফ বলতে কিছু নেই, অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে, আর তুই তো পাপ করেছিস, ঘোর পাপ, তোর উচিত হয়নি আমার বউকে টাচ করার। ভাই মাফ করে দে। আর বলতে পারলে না বিহান, তার আগেই কণ্ঠ নালীতে গরম লোহা ঢুকিয়ে দিয়েছে। আরিশ হাতে গ্লাভস খুলে হাত ধুয়ে নিল হ্যান্ডওয়াশ দিয়ে। সেখান থেকে বের হয়ে দুজন গার্ডকে বলল, ক্লিন দ্য ডাস্ট বলে গাড়িতে উঠে বসল সে। আর ভাবতে লাগলো তখনের কথা, অতীত। আরিশ শ্রেয়াকে নিয়ে শপিং মলে আসে, তার জন্য কিছু শাড়ি কিনবে বলে। শ্রেয়া ভয়ে কাচমুচু হয়ে হাঁটছে তার পাশে। আরিশ শ্রেয়ার কোমরে হাত চেপে তার কাছে নিয়ে আসছে বারবার। শ্রেয়ার কেমন অস্বস্তি লাগছে, কারণ আশেপাশে সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আরিশ শ্রেয়াকে নিয়ে একটি শাড়ির দোকানে ঢুকলো, শাড়ি দেখতে থাকে। দোকানদারদের উদ্দেশ্যে আরিশ বলে, কিছু আনকমন কালেকশন দেখান। দোকানদার তো মহা খুশি, আরিশের মতো বিলিয়নিয়ার তার দোকানে কদম ফেলেছে। তিনি খুশিতে গদগদ হয়ে শাড়ি দেখিয়ে যাচ্ছে, সাথে দোকানের কর্মচারীকে চা কফি ঠান্ডা আনতে পাঠিয়ে দিলেন। আরিশ শ্রেয়ার গায়ে একটি ব্ল্যাক কালারের শাড়ি ধরল, মনে মনে বলল, মাশাল্লাহ তার পিচ্চি বউটাকে খুব সুন্দর লাগছে। এভাবে আরো কটা শাড়ি নিতে বাধা দেয় শ্রেয়া, তখনই চোখ রাঙায় আরিশ। আরিশের চোখ রাঙানোতে আরো কাচুমাচু হয়ে যায় শ্রেয়া, মাথার নত করে বসে থাকে পুতুলের মতোই। কেনাকাটা শেষে ফুট করে চলে আসে তারা, কিছু খাবার অর্ডার করে, কোনার একটি টেবিলে গিয়ে বসে তারা। শ্রেয়া সেই আগের মতো কাচুমাচু করে বসে আছে, আর আরিশ এক ধ্যানে তাকিয়ে আছে। বার কয়েক আর চোখে তাকিয়ে চোখ পড়তে নিচে তাকিয়ে যায় শ্রেয়া, কিন্তু আরিশ তাকিয়েই আছে। কোনো পুরুষালী কণ্ঠে শ্রেয়ার দিক থেকে সেই কণ্ঠের ব্যক্তির দিকে তাকায় সে। তখনই মুখে টান টান হাসি নিয়ে বলে উঠে দিহান, ওহো আরিশ ব্রো, হোয়াটস আপ? আরিশ মুস্কি হেসে বলে, গুড, তোর? আমি সব সময় কুল থাকি, বাই দ্য ওয়ে এই বিউটিফুলটা কে রে? আরিশের রাগ লাগলো, তার বউকে কেউ সুন্দর বলুক তা তার মোটেও পছন্দ না, আর দিহানকে তো আরো না, এক লম্বা প্লেবয় সে। আরিশ বলল, আমার বউ। ও মাই গড, মামা তোমার ভাগ্য তো সেই, ঝাক্কাস একটা মাল পাইছো। আরিশ রেগে বলল, দিহান ভালোভাবে কথা বল, হি ইজ মাই ওয়াইফ। দিহান দাঁত কেলিয়ে বলল, রাগ করো কেন মামা, ফান করছি তো, আর আমি তো ভাবির দেওর, এইটুকু হক তো আমার আছে নাকি ভাবি? শ্রেয়া চুপ মেরে রইল, লোকটিকে তার মোটেও পছন্দ হচ্ছে না, পুরাই গায়ে পড়া, আর তার ভাষা শুনে বমি আসছে শ্রেয়ার। তখনই দিহান উঠে গিয়ে পাশে বসে পড়ল শ্রেয়ার একদম গা ঘেঁষে। শ্রেয়া ভয়ে দূরে সরে গেল কিছুটা, হুট করে এমন কাজে আরিশ রাগ উঠে যায়। সে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে উঠে, উঠ ওর পাশ থেকে, উঠ বলছি। আরে কুল কুল মামা, রেগে যাচ্ছিস কেন? আচ্ছা উঠে যাচ্ছি, বলে উঠে। আর যাওয়ার আংশিক শ্রেয়ার হাত টান দিয়ে চুমু খেয়ে বলল দিহান, আবার দেখা হবে ভাবি। দিহানের এমন কাজে আরিশের মাথায় রক্ত চড়ে গেল, চোখ লাল হয়ে গেল তার। শ্রেয়া এখন বিস্ময় নিয়ে তাকায় আরিশের দিকে। আরিশ রাগে এবার টেবিলের গ্লাসটি মাটিতে ফেলে দেয়, যা পরে খণ্ড খণ্ড হয়ে যায়, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। তা দেখে শ্রেয়ার আত্মা শুকিয়ে যাচ্ছে, সে শাড়ির আঁচল
মুঠ করে ধরে বসে আছে। তখন আরিশ টানতে টানতে ওকে বাসায় নিয়ে যায়। শ্রেয়া এমনিতেই ভয় ছিল, এখন ব্যবহারে কেঁদে দিল। সে ঘরে ঢুকেই শ্রেয়াকে ফাঁস করে চড় মেরে দেয় আরিশ। চড়ের বেগ এতটা ছিল যে শ্রেয়া নিচে পড়ে যায় আর ঠোঁট কেটে রক্ত বের হতে লাগে। শ্রেয়াকে এভাবেই রেখে বেরিয়ে আসে সে। রাগের মাথা ফেটে যাচ্ছিল তার। কিছু গার্ডকে বলে রিহানকে ধরে নিয়ে আসে আরিশ, আর তার খুন করে দেয় ছোট শ্বাস ফেলে আরিশ। তার জিনিসে কেউ হাত দিলে সে কাউকে ছাড়ে না, আর রিহান তার কলিজায় হাত দিয়েছে, তাকে কিভাবে ছেড়ে দিবে সে? আরিশ নিজেরা কন্ট্রোল করে শ্রেয়াকে দেখতে আসে। এসে দেখে শ্রেয়া ঘুমিয়ে পড়েছে। শ্রেয়ার ঠোঁটের দিকে নজর যেতেই দেখে ঠোঁট কেটে রক্ত পড়ছে, রক্ত প্রায় শুকিয়ে গেছে। আরিশ রক্ত পরিষ্কার করে। এক ধ্যানে তাকিয়ে আছে শ্রেয়ার মুখের দিকে আরিশ। কি মায়া এই চেহারাতে! এই মুখ দেখেই পাগল হয়েছিল আরিশ। সেই 3 বছর আগে সেদিন ছিল শীতের সকাল, চারিদিকে তখন মিষ্টি রোদে উকি দিচ্ছিল, হালকা হলুদ আবার চিকচিক করছিল চারদিক। কিছু স্কুল কলেজের স্টুডেন্ট রাস্তার কাছ দিয়ে ঘেঁষে হেঁটে যাচ্ছে নানা রকম গল্প করতে করতে। গায়ে তার স্কুল কলেজ ড্রেস। সেখানকার একটি মেয়ে হুট করেই মাটিতে পড়ে যায়। সাথে মেয়েগুলো কি করবে বুঝতে না পেরে এদিক সেদিক দৌড়াতে লাগে। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। কেউ কেউ সে মেয়েটি হাত পা ঘুষছে, তো কেউ মুখে পানি দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছেই না তার। তার সহপাঠীরা রিক্সা অটো কিছু পাচ্ছে না, আর যা পাচ্ছে তারা আলাদা বিপদ ভেবে পাশ কেটে চলে যাচ্ছে। মেয়েটিকে হাসপাতাল নিতে কিছুই পাচ্ছিল না। সেই পথ ধরে যাচ্ছিল আরিশের গাড়ি। একটি মেয়ে হুট করেই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই ড্রাইভার জোরে ব্রেক কষে, সাথে সাথে সামনের দিকে হেলে পড়ে আরিশ। এমন হওয়াতে সে কিছুটা বাড়ি খায় মাথায়। তখন গম্ভীর কণ্ঠে বুড়ো কুচকে বলে, কি হয়েছে ড্রাইভার, এমন কেন করলে? দেখে ড্রাইভ করবে না? ড্রাইভার ভয় ভয় বলল, স্যার একটি মেয়ে হুট করে সামনে চলে এসেছে। আরিশ আরো কিছুটা ভুরু গুজকে বিরক্তি সুরে বলল, যাও দেখো কি হয়েছে আর তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। ড্রাইভার মাথা নাড়িয়ে বের হয়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, স্যার একটি মেয়ে বেহোশ হয়ে গেছে। আরিশ আবার ভুরু গুজকে বলে, তো? ড্রাইভার আমতা আমতা করে বলল, স্যার তারা লিফট চাইছে সামনের হাসপাতাল পর্যন্ত। এটা কিভাবে সম্ভব, আমার লেট হচ্ছে। তখনই পিছন থেকে একটি মেয়ে কান্না করতে করতে বলল, স্যার প্লিজ হেল্প করুন, আমার ফ্রেন্ডের জ্ঞান ফিরছে না, আমাদের সামনে হাসপাতাল পর্যন্ত একটু লিফট দিন। আরিশ কিছু বলবে তার আগেই কিছু লোক আরিশের গাড়িতে মেয়েটিকে তুলে দেয়। মেয়েটির মাথা তখন ছিল আরিশের কোলে। আরিশ এসবে হতভম্ব, এত মানুষ দেখে নাও করতে পারল না সে। গাড়ি চলতে শুরু করলো। মেয়েটির মাথা তার কোলে দেখে তার কেমন অস্থির হচ্ছে। হুট করেই গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল। তখনই মেয়েটির মাথা নিজে পড়ে যেতে নিল আরিশের কোল থেকে, সাথে সাথে তখন ধরে ফেলে আরিশ। তখন মেয়েটির মুখে চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে ছিল। আরিশের কেন যেন মনে হলো চুলগুলো সরিয়ে দিতে, সাথে সাথে তাই করে বসল। আলতো হাতে চুল সরিয়ে দিতেই থমকে গেল সে। হুট করেই তার হার্টবিট পড়তে লাগলো। কেমন একটা ভালো লাগার অনুভূতি কাজ করতে লাগলো তার। সূর্যের আলো গাড়ির
কাজ ভেদ করে এসে পড়ছিল মেয়েটির মুখে। দুধে আলতা গায়ের রং হলুদ হলুদ লাগছিল। মনে হচ্ছিল কোনো হলুদ পরি তার কোলে ঘুমিয়ে আছে। মেয়েটির মায়াবী চেহারায় হারিয়ে যাচ্ছিল আরিশ। মনের মাঝে অনুভূতিগুলো রঙিন হয়েছিল তার। কই এত মেয়েদের সংস্পর্শে সে ছিল, কখনো এমন ফিলিং তো হয়নি। তাহলে আজ কেন তার কোলে থাকা ছোট্ট হলুদ পরির জন্য হচ্ছে? হ্যাঁ, ছোটই তো দেখেই মনে হচ্ছে। মেয়েটির বয়স বড় জোর 18 কি 19 হবে। এসব ভাবতেই গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। তার গাড়িতে করে আসা তার সহপাঠীরা নেমে আসে আর আরিশকে রিকোয়েস্ট করে মেয়েটিকে কোলে করে নিয়ে ভিতরে নিয়ে আসতে। আরিশ এতে ইতস্ত করে, তাদের পীড়াপীড়িতে কোলে নিয়ে ভিতরে গেল হাসপাতালের। সেখানেই ইমার্জেন্সিতে ভর্তি করা হয় মেয়েটিকে। আরিশ নিজেই সব করে দিয়ে আসে। ফর্ম ফিল আপ করার সময় জানতে পারি মেয়েটির নাম শ্রেয়া। নামটি শুনে মনের অজান্তে ঠোঁটে হাসি রেখা ফুটে ওঠে। বিড়বিড় করে কয়েকবার আওড়ায় নামটি। নামটি যতবার সে নিয়েছিল ততবার যেন মনে ভালো লাগার সৃষ্টি হয়েছে তার। শ্রেয়া আড়মোড়া দিতেই ধ্যানে ভাঙে আরিশের। সে যে ডুবেছিল তার প্রথম দেখে হলুদ পরিতে। শ্রেয়ার ঘুম ভাঙতেই পাশে বসে থাকা আরিশের দিকে চুপ করে, যে কিনা তার দিকে ঘোর লাগা চাহনিতে চেয়ে। শ্রেয়ার কাছে আরিশকে ভয় লাগে, খুব ভয়। তাই সে পিছিয়ে যেতেই হাত ধরে ফেলে আরিশ। শ্রেয়ার মুখে ভয়ের এমন ছাপ তার শরীরে কাটা দিয়ে ওঠে। কেন তার হলুদ পরি ভয় পায় উত্তর অবশ্যই তার জানাই। ছোট শ্বাস ফেলে আরিশ। শ্রেয়া হাত ধরে তার দু হাতের মুঠোয় নিয়ে চুমু খায় ধাতে। এতে কেঁপে উঠে শ্রেয়া, কিন্তু তার নজর নিচের দিকে। শ্রেয়াকে এমন কেঁপে উঠতে দেখে মুচকে হাসে আরিশ। শ্রেয়ার হাতটা কোলের মাঝে নিয়ে বলতে থাকে, আমি তোমাকে কিছু ক্লিয়ার করতে চাই, তুমি ভয় পেও না, আমি কিছু করব না, সত্যিটা বলবো, শুধু তারপর কি করবে তোমার ইচ্ছা। শ্রেয়া মাথা তুলে একবার তাকায় আরিশের দিকে, সাথে সাথে আবার নিচে তাকিয়ে ফেলে। এই চোখে তাকানোর স্বার্থ নেই তার। আরিশের চোখ দুটো যে অনেক গভীর, সে চোখের ভাষা অন্য কিছু বলে সব সময়, যা শ্রেয়ার ছোট মাথায় ধরতে অক্ষম। কিন্তু এতটুকু একদিনে বুঝে গেছে আরিশ যে তাতে পাগল। একদিনে কতটা না যত্নবান ছিল তার প্রতি, লোকটি শ্রেয়ার পাগল মনে হয়, খুব পাগল। কারণ লোকটিকে যতবার তাকে মারে বকে ততবার কান্না করে, কি অদ্ভুত। অথচ শ্রেয়া বা সবার সামনেই কত না শক্ত গম্ভীর রকচটা বদরাগি লোক। আসলেই কারো বাহির দেখে বিবেচনা করা ঠিক না, কারণ মানুষের বাহির দেখে ভিতরে প্রকাশ হয় না, তার জন্য মানুষের সাথে মিশতে হয়। কিন্তু শ্রেয়ার ভয় করে, ভয়ানক রকমের ভয়। আরিশের কথায় শ্রেয়ার ভাবনার ছেদ পড়ে। কোথায় হারিয়ে গেলে? শ্রেয়ার মাথা নাড়ায়, মানে কোথাও নয়। আরিশ শ্রেয়ার গালে হাত রেখে বলে, আই নো তুমি আমাকে খুব ভয় পাও, প্লিজ ডোন্ট, আসো আমার সাথে। বলে শ্রেয়াকে সাথে করে নিয়ে গেল ব্যালকনিতে। শেষ রাতের দিক সময়টি চারিদিক নিস্তব্ধ, শুধু দূর আকাশে একটি চাঁদ আর কিছু তারার মেলা দেখা যাচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর কথা বলল আরিশ, তোমাকে দেখি 3 বছর আগে, তোমার মনে আছে কিনা জানি না, 3 বছর আগে রাস্তায় তুমি জ্ঞান হারিয়েছিলে, তখন আমার গাড়িতে তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। শ্রেয়া অবাক হয়ে তাকালো আরিশের দিকে।
সেদিনের লোকটাকে কত না খুঁজে ট্রাই করেছিল একটি ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু পায়নি। আর সে লোকটি ভাগ্যক্রমে তার স্বামী। এটাকেই হয়তো ভাগ্যচক্র বলে। আরিশ বলল, তোমার সব খবর নেই সেদিনের পর, বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তোমার মা নাকচ করে, আর কারণ বলে তোমার পছন্দ আছে। বলে ছোট শ্বাস নেয় আরিশ, আর শ্রেয়া সেই অবাক চোখে তাকিয়ে থাকে আরিশের দিকে। আরিশ আবার বলে, আরিয়ানের সাথে তোমার সম্পর্কের কথা শুনে কষ্ট হয়, তাই আর তোমাকে পাবার আশা ছেড়ে দেই। আমি কে যে কারো ভালোবাসা কেড়ে নিব, কিন্তু ভাগ্য বলতে কিছু আছে। তোমাকে আবার দেখতে পাই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে, পালিয়ে বিয়ে করতে এসেছো। আমার কোনো মাথা ব্যথা ছিল না এতে, কিন্তু বিপত্তি ঘটল তখন যখন আরিয়ানকে আমি দেখলাম তোমার সাথে। আরিয়ান নামে সেই ছেলেটি ছিল মেয়েদের দালাল, তাকে আমি অনেকবার জেলের ভাত খাইয়েছি, তাই আরিয়ানকে তখন দেখে সন্দেহ হয়, তাই তার কাছে যাই। সে আমাকে দেখে হকচকিয়ে যায়, আমতামতা করে বলে, স্যার আপনি? তুমি এখানে? বিয়ে করতে আসছি স্যার। শ্রেয়াকে দেখিয়ে, ওই মেয়েটাকে? আরিয়ান হাসার চেষ্টা করে বলে, আমার হবু বউ। আরিশের কপালে তখন চিন্তার ছাপ। সে তখন আরিয়ানকে পরীক্ষা করার জন্য বলে, তুমি তাকে বিয়ে করো না, আমি তাকে কিনতে চাই। আরিয়ানের চোখ চকচক করে ওঠে, কারণ আরিয়ান লোভী ছিল। সে সাথে সাথে বলল, স্যার কত দিবেন? 5 লাখ টাকার কম কিন্তু নিব না। আরিশের ঠোঁটে তখন বাঁকা রহস্যময় হাসি, কারণ তার ফাঁদে পাদায় আরিয়ান, এবং সতার কথা অনুযায়ী সব করে। বিয়ের রেজিস্ট্রির সময় শ্রেয়া 2টা পেপারে সাইন করে এবং আরিয়ান 1টিতে। আরিয়ান আর শ্রেয়া 2জন যেই পেপারে সাইন করে তা উকিল ফেলে দেয়, আর আরিয়ান শ্রেয়াকে নিয়ে চলে যায়। যাওয়ার পর আরিশ তাতে সাইন করে দেয় এবং আইনগতভাবে শ্রেয়া আর আরিশের বিয়ে হয়ে যায়। আরিশ যেহেতু অনেক বড় বিজনেসম্যান, তাই তার জন্য কোনো কিছু টাফ না। আর আরিশ আরিয়ানের কনফেশন করা অডিও ভিডিও ক্লিপ দেখালো। সেদিন আরিয়ানকে সে দুনিয়া থেকে বিদায় করেছে, কোনো জানোয়ারের মাফ নেই আরিশের কাছে, তাও আবার তার কলিজাতে হাত দিয়েছে। আরিশের কথায় বাকরুদ্ধ শ্রেয়া, অনর্গল পানি পড়ছে চোখ বেয়ে তার। সে সবার কাছে ধোকা পেয়ে গেল লাইফে। আরিশ এবার শ্রেয়ার গা ঘেঁষে বসে, চোখ মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি জানি তোমার লাইফের অর্ধেকটা সময় খুব কষ্টে কেটেছে, আমি কম কিছু দেইনি, আমাকে ক্ষমা করা যায় না? আমাকে কি আপন করে যায় না? শ্রেয়া কিছু বলল না, উঠে চলে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ করে কল ছিঁড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। কি পেল সে? মা মরে যাওয়ার পর থেকে সবাই তার সাথে ছলনা করেই চলেছে, বাবা, সৎ মা আর আরিয়ান। এখন আরিশকে কিভাবে সে আপন করে নেবে? আরিশ সেও তাকে আটকে রেখেছে, 2বার গায়ে হাত তুলেছে, তার সাথে আবার ভালোবেসেছে। কি করবে সে? দিবে একটা সুযোগ, দেওয়া উচিত, কারণ সে আরিয়ান নামক পশু থেকে তাকে বাঁচিয়েছে। এভাবে কেটে যায় কদিন। আজ শ্রেয়া আর আরিশের বিয়ে, আল্লাহর নাম নিয়ে 3 কবুল করে বিয়ে করবে তারা। এই কদিনে শ্রেয়া স্বাভাবিক হওয়ার ট্রাই করছে আরিশের সাথে, আরিশও তাকে ভালো রাখার ট্রাই করছে, কিন্তু মাঝে মাঝে রাগে, বাট এখন আর গায়ে হাত তোলে না। কিছুক্ষণের মাঝে 3 কবুল করে বিয়ে হয়ে যায় তাদের। বাসুর ঘরে বসে আছে শ্রেয়া, আরিশের রুমটা পুরো সাদা অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে,
কিছুক্ষণ পর আরিশ এসে ঢুকে ঘরে। চেয়ার আজ কেমন জানি লাগতেছে, ভয় ভয় করতেছে। আরিশ কাছে এসে দাঁড়ালো। শ্রেয়া সালাম করতে নিতেই ধরে ফেলে সে, আর বুকের সাথে লাগিয়ে বলল, আমার হলুদ পরি, তোমার জায়গা এই বুকে সব সময়। শ্রেয়া লজ্জা পেল এমন কথায়। তখন আরিশ শ্রেয়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয় এবং তার পাশে শুয়ে বুকের সাথে চেপে ধরতে বলতে লাগে, আজ আমি অনেক খুশি, অনেক। আরে সেই হাসিতে আরো পাগল হয়ে গেল এবং টুক করে চুমু দিয়ে দিল শ্রেয়া ঠোঁটে। শ্রেয়া লজ্জায় মুখ লুকায় আরিশের বুকে। আরিশের ঠোঁটে ফুটে উঠে প্রান্তির হাসি। সে আজ জয় করতে পেরেছে তার কেনা বউয়ের মন।